প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, মুক্তা একটি বহু মূল্যবান রত্ন হিসেবে পরিচিত হয়ে আসছে। এ মুক্তা থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের গহনা। এ মুক্তার মূল উৎস হল ঝিনুক। তাই আসুন আজকে আমরা জেনে নেই ঝিনুক থেকে কিভাবে মুক্তা তৈরি করা হয়। ঝিনুকের খোলসে যথাক্রমে তিনটি স্তর থাকে, যার সবচেয়ে ভিতরের স্তরটির নাম ইংরেজিতে নেকরেস, এর বাংলা প্রতিশব্দ হল মৌক্তিকপূর্ণ। এই স্তরটিকে মাদার অফ পার্লও বলা হয়, কারণ এখান থেকেই মুক্তা তৈরির উপাদানে ন্যাক্রো নিঃসৃত হয়, যা ক্যালসিয়াম কার্বোনেট ও ক্রংক্রিনলিয়ন নামের প্রোটিন দিয়ে তৈরি। ঝিনুকের দেহে ম্যান্টল টিস্যু নামে এক ধরনের বিশেষ টিস্যু থাকে, আর এই ম্যান্টল টিস্যুতে যখন কোনো বাহ্যিক বস্তুকণা বা ক্ষুদ্র অণুজীব প্রবেশ করে, তখন এরা অণুজীব প্রবেশকারীকে পরজীবী হিসেবে ধরে নেয় এবং শারীরিক প্রতিরক্ষার অংশ হিসেবে বস্তুটিকে ঘিরে পার্ল স্যাক তৈরি করে। এই পার্ল স্যাক হল মুক্তাকোষ। তারা এই পার্ল স্যাকের মধ্যেই ন্যাক্রে নির্গত করে। অতঃপর এই আবরণটি ম্যান্টল টিস্যুতে প্রবেশকৃত কণাটিকে ধীরে ধীরে আবৃত করে ফেলে, আর এভাবেই প্রবেশকৃত কণাটিকে ঘিরে মুক্তা তৈরি হয়। মজার বিষয় হলো এই যে, অনুপ্রবেশকারী এই কণার আকার অনুসারেই কিন্তু মুক্তার আকার নির্ধারিত হয়। তবে কৃত্রিমভাবে মুক্তা চাষের সময় সার্জারির মাধ্যমে ঝিনুকগুলোর ম্যান্টল টিস্যুতে অন্য ঝিনুকের কাটা ম্যান্টল টিস্যু বা বিভিন্ন আকারের বস্তুকণা প্রতিস্থাপন করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আওতায় রেখে মুক্তা সংগ্রহ করা হয়। মুক্তা তৈরির জন্য কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। প্রথমত, ঝিনুকটিকে অবশ্যই মাসল শ্রেণীর ঝিনুক হতে হবে, কারণ এই শ্রেণীর ঝিনুক ম্যান্টল ন্যাকড়ে তৈরির করার ক্ষমতা বেশি রাখে। এছাড়াও ঝিনুকটিকে এমন একটি পরিবেশে বসবাস করতে হবে যেখানে অনায়াসে খাদ্য এবং শত্রু থেকে রক্ষা পেতে পারে। এছাড়া প্রাকৃতিকভাবে মুক্তা তৈরি হতে 5 থেকে 10 বছর সময় লাগতে পারে। অন্যথায় মুক্তা চাষের ক্ষেত্রে 1 থেকে 2 বছর সময়ই যথেষ্ট। তবে চাষের মুক্তার চেয়ে প্রাকৃতিক মুক্তার সৌন্দর্য এবং স্থায়িত্ব কিন্তু বেশি। মুক্তা বিভিন্ন রঙের হতে পারে, তবে মুক্তা বেশিরভাগ সাদা, ধূসর বা গোলাপি রঙের হয়ে থাকে। মুক্তার মান নির্ভর করে আকার, রং এবং মসৃণতার উপরে। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।